সবকা সাথ আর সবকা বিকাশ, এই হচ্ছে মূল মন্ত্র ডাবল ইঞ্জিনের সরকারের। প্রত্যেকের জন্য পাকা ঘরের ব্যবস্থা করছে রাষ্ট্রবাদী সরকার। আধুনিকতা আর ইন্টারনেটের যুগে উৎকর্ষতায় বর্তমানে ছনের ঘর বিলুপ্তের পথে বললেই চলে। তবে পাহাড়ি জনপদে ছনের ঘরই এখন মাথা গোজার একমাত্র ঠাই গিরিবাসীদের। এমনই চিত্র দেখা গেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন আঠারোমুড়া সহ বিভিন্ন উপজাতি এলাকায়। জেউটিন এবং পাকা দালাল ঘর বর্তমান সময়ে অতি সামান্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে নতুন করে ছনের ঘর খুব কম হচ্ছে, আবার ছনের ঘর সংস্কারও হচ্ছে খুব কম। তবে পাহাড়ি জনপদগুলিতে এখনও ছনের ঘর লক্ষ্য করা যায়। এমন চিত্র দেখা গেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন আঠারোমুড়া সহ বিভিন্ন উপজাতি এলাকাগুলিতে। জুমিয়া পরিবারগুলি জুম চাষের জমিতে ছন বাঁশ দিয়ে টং বানাতে দেখা যায়, কিন্তু ছনের ব্যবহার বিগত দিনগুলির তুলনায় বর্তমানে খুব কম। আঠারোমুড়া পাহাড়ের জঙ্গলে ছনের উৎপাদন খুবই কম, আর যাও পাওয়া যায় তাও পাঁচগুণ দামে কিনতে হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো স্বপ্ন তাদের কাছে। অনেক পরিবার ছিল যারা ছন বিক্রি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে পাহাড়ের জঙ্গলে ছনের উৎপাদন কম হওয়াতে অনেক ছন ব্যবসায়ীরা ছন বিক্রির ব্যবসাও ছেড়ে দিয়েছে। এক উপজাতি ব্যক্তি জানান, বিগত দিনগুলিতে আঠারোমুড়া পাহাড়ে ছন পাওয়া যেত অহরহ। এই ছনের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জানা গেছে, পাহাড়ের জঙ্গলে এখন আর সেরকম ছন পাওয়া যায় না, বহু গভীর জঙ্গল থেকে ছন সংগ্রহ করতে হয়। একই পাহাড়ে ফলজ ও বনজ গাছের পাশাপাশি ছনও হতো। বিভিন্ন কারণে, পাহাড় ধ্বংসের কারণে এবং রীতিমতো পাহাড় পরিষ্কার না করার কারণে পাহাড়ে ছন বিলুপ্ত হতে যাচ্ছে। ছন অনেক আসিত, হ্যাঁ, এখন তো ছন পাওয়া যায় না। লাগিয়া ছনের বেড়া, ছনের টিন, ইয়া ছনের চাল ওখানে নাই। অন্ত সবসময় এইসব বাড়ি বাড়ি ঘরে টিনের ঘর, টিনের চাল হয়ে গেছে, ওখানে ছন পাওয়া যায় না। যার ভিতরে ভিতরে যেটা আছে এইদিকে বা কয়েক একজন আছে। ছনের দাম মনে হয় ওখানে 50 টাকা মঠা। আগের আসলে 10 টাকা, 12 টাকা, 5 টাকা, এরমভাবে বিক্রি করে তো আগে। পাহাড়ি বাঙালি কিতা সব এই ছনের ঘর থাকতো আগে, অন্ত কিনে দেখা নাই। বর্তমানে ছনের চাহিদা গ্রাম ও শহরে তেমন নেই, কিন্তু পাহাড়ি জনপদগুলিতে এখনও লক্ষ্য করা যায় ছনের ব্যবহার। বর্তমানে ছনের উৎপাদন ও ব্যবহার কমে যাওয়ায় এটি এখন বিলুপ্তির পথে, ফলে স্ত্রী সন্তান নিয়ে গিরিবাসীরা এখন মাথা গোজার ঠাই খুঁজে পাচ্ছে না। ফলে সরকারের কাছে তাদের দাবি সবকা সাথ আর সবকা বিকাশে যেন তাদেরও সামিল করার উদ্যোগ গ্রহণ করে ডাবল ইঞ্জিনের সরকার। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।